জিওমেট্রিটা আগের দিন লাস্ট হয়েছিল, দেখবে একটা প্রবলেম দিয়ে শেষ করেছিলাম। আজকে দেখো প্রথমেই যেটা পড়বো সেটা হচ্ছে তোমার, আমরা অলরেডি দেখেছিলাম পোলার ইকুয়েশন অফ এ সার্কেল পড়েছিলাম, সরি পোলার ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন ইন পোলার কোঅর্ডিনেটস দেখেছিলাম, ঠিক আছে, স্ট্রেট লাইনের সমীকরণ পোলার কোঅর্ডিনেটসে কি হয় সেটা দেখেছিলাম। আজকে দেখো প্রথমেই যেটা পড়বো সেটা হচ্ছে তোমার পোলার ইকুয়েশন অফ এ সার্কেল, অর্থাৎ এইখানে দেখ কোন একটা সার্কেলের পোলার ইকুয়েশন কি হয় সেটা আমরা দেখো প্রথমে ডিটারমাইন করবো থিওরি পার্টটাতে। আচ্ছা সেটা বার করার জন্য দেখো তোমরা খাতায় এরকম একটা ছবি আঁকবে, সার্কেলটার সেন্টারটার নাম দেবে সি রো কমা আলফা, সেন্টারটা সি রো কমা আলফা নাম দিয়ে দেখো এখানে তলায় একটা হরাইজন্টাল লাইন টানবে যেটাকে আমরা পোলার অ্যাক্সিস বা ইনিশিয়াল লাইন বলা হয় বলেছিলাম, দিয়ে ও থেকে সিটাকে অ্যাড করবে ছবিতে, ওটার পাশে লিখে নেবে পোল বলে। আর তোমরা এই সার্কেলটা সার্কামফারেন্স বা পরিধির উপরে যে কোনো জায়গায় একটা পয়েন্ট নাও যার কোঅর্ডিনেট লিখে রাখো পি আর কমা থিটা, সি থেকে পিটাকে অ্যাড করবে ছবিতে, আর দেখো ও থেকে পিটা ছবিতে অ্যাড করবে। ছবিতে ও থেকে পি পয়েন্টটাকেও অ্যাড করবে। এবার দেখো পি এর কোঅর্ডিনেট যদি আর কমা থিটা হয় তাহলে অবভিয়াসলি ওপিটা হয়ে যাবে আমাদের আর, আর থিটা অ্যাঙ্গেলটা হয়ে যাবে কত, না অ্যাঙ্গেল এক্স ও পি কোণ, এটা হয়ে যাবে দেখো থিটা, বলতে পারবো? আচ্ছা সি এর কোঅর্ডিনেটটা যদি দেখো রো কমা আলফা বলি, সি এর কোঅর্ডিনেটটা যদি রো কমা আলফা ধরা হয় তাহলে কোনটা রো কোনটা আলফা হবে, না এখানে দেখো ছবিতে অবভিয়াসলি ও সিটা হয়ে যাবে কত রো, আর আলফা অ্যাঙ্গেল হবে কোনটা, আলফা অ্যাঙ্গেল হবে অ্যাঙ্গেল এক্স ও সি কোনটা আলফা, তাহলে সেক্ষেত্রে দেখো এই ফাঁকের কোনটা এটা তোমার কত পেয়ে যাবে, না ফাঁকের কোনটা হয়ে যাবে দেখো থিটা মাইনাস আলফা। ছবিটা ড্র করবে প্রথমে, এবার দেখো এখান থেকে কিভাবে আমি এই সার্কেলটার পোলার ইকুয়েশন ডিটারমাইন করছি, তাহলে এখান থেকে লিখছি দেখো লেট সি বি দা সেন্টার অফ দা সার্কেল, লেট ক্যাপিটাল সি বি দা সেন্টার অফ দা সার্কেল, লেট ক্যাপিটাল সি বি দা সেন্টার অফ দা সার্কেল, আর কি ধরছি অফ রেডিয়াস স্মল এ, অফ রেডিয়াস স্মল এ, সার্কেলটার রেডিয়াস ধরেছি স্মল এ, এটা ধরলাম। আচ্ছা আরো ধরে নিচ্ছি দেখো অলসো লেট, অলসো লেট, অলসো লেট, আর কি ধরবো, না পোলার কোঅর্ডিনেটস, অলসো লেট দা পোলার কোঅর্ডিনেটস, দা পোলার কোঅর্ডিনেটস অফ সি ক্যাপিটাল সি, সি পয়েন্টে দেখো পোলার কোঅর্ডিনেটটাকে আমরা ধরছি, অলসো লেট দা পোলার কোঅর্ডিনেটস অফ সি বি রো কমা আলফা, কার রেসপেক্টে, না উইথ রেসপেক্ট টু, উইথ রেসপেক্ট টু ও অ্যাজ পোল, ও অ্যাজ দ্য পোল অ্যান্ড অ্যান্ড ও এক্স অ্যাজ দ্য ইনিশিয়াল লাইন, উইথ রেসপেক্ট টু ও অ্যাজ পোল অ্যান্ড ও এক্স অ্যাজ দ্য ইনিশিয়াল লাইন, অর্থাৎ ওটাকে যদি পোল হিসাবে ধরা হয় এবং ও এক্সটাকে যদি আমরা পোলার অ্যাক্সিস বা ইনিশিয়াল লাইন হিসাবে যদি কনসিডার করি তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারবো কি, না ওটাকে পোল এবং ও এক্সটাকে ইনিশিয়াল লাইন হিসাবে ধরলে সি পয়েন্টে সেন্টারটার সার্কেলটার সেন্টারটার কোঅর্ডিনেট আমরা পেলাম কি, আমরা ধরে নিলাম দেখো রো কমা আলফা। আচ্ছা এবার দেখো এখানে বলছি পিটা হচ্ছে যে কোনো একটা পয়েন্ট সার্কেলটার পরিধির উপর অবস্থিত যে কোনো একটা পয়েন্ট যার পোলার কোঅর্ডিনেটটা ধরছি আমরা আর কমা থিটা, তাহলে এখান থেকে লিখবে লেট, এগেন লেট বলে লিখো, এগেন লেট, এগেন লেট আমরা ধরে নিচ্ছি
capital P be a point, capital P be a point on the circumference, P be a point on the circumference of the circle, let capital P be a point on the circumference of the circle whose polar coordinates are, whose polar coordinates are, whose polar coordinates are, কি বলবো না পোলার কোঅর্ডিনেট ধরে নিচ্ছি দেখো পি এর পোলার কোঅর্ডিনেট হচ্ছে আর কমা থিটা বুঝছে এখানে পাশে লিখে নেবে উইথ রেসপেক্ট টু আগের মতো করি উইথ রেসপেক্ট টু ও এস পোল এন্ড উইথ রেসপেক্ট টু ও এস পোল এন্ড ও এক্স অ্যাজ দ্য ইনিশিয়াল লাইন উইথ রেসপেক্ট টু ও এস পোল এন্ড ও এক্স অ্যাজ দ্য ইনিশিয়াল লাইন আচ্ছা এবার দেখো ফ্রম দ্য ফিগার আমরা যে ছবিটা এঁকেছি দেখো এখন এই ছবিটা থেকে আমরা বলতে পারি এবার ডান দিকটা ইউজ করছি দেখো বোর্ডে নাও ফ্রম দ্য ফিগার নাও ফ্রম দ্য ফিগার আমরা দেখো বলতে পারবো ও সি ইজ ইকাল টু হচ্ছে কত ছবিটা থেকে রো সি এর কোঅর্ডিনেট রো কমা আলফা ধরেছি মানে ও সিটা হচ্ছে রো OC is equal to comma দিয়ে লিখবে রো কমা দাও OP is equal to হচ্ছে R বলতে পারবো OP is equal to R আর কি হবে না অ্যাঙ্গেল XOC কোণ অ্যাঙ্গেল XOC কোণ এই কোণটার মান হবে কত ছবিতে দেখানোই আছে দেখো আলফা অ্যাঙ্গেল XOC কোণ is equal to আলফা কমা দিয়ে লিখবে আরেকবার লিখবে অ্যাঙ্গেল XOP কোণ XOP কোণ এই কোণটার মান হচ্ছে কত না থিটা এই যে অ্যাঙ্গেল XOP কোণ ইজ ইকুয়াল টু থিটা বলে তো CP টা কত হবে কমা দিয়ে CP ইজ ইকুয়াল টু কত লিখব কে বলবে ছবিতে CP টা কত হবে লেখো সিপি ইজ ইকাল টু স্মল এ লেখো রেডিয়াসটা দেখো স্মল এ বলে দাও আর ধরেছি দেখো সিপি ইজ ইকাল টু স্মল এ এবং অ্যাঙ্গেল সিওপি কোণ অলসো অ্যাঙ্গেল সিওপি কোণ ইজ ইকাল টু হবে থিটা মাইনাস আলফা এবারে আমরা ট্রায়াঙ্গেল পিওসি কনসিডার করছি লেখো ফ্রম দ্য ট্রায়াঙ্গেল পিওসি নাও ফ্রম দ্য ট্রায়াঙ্গেল পিওসি কোন পিওসি দেখো পিওসি ট্রায়াঙ্গেলটা থেকে কি পাবো এবার নাও ফ্রম দ্য ট্রায়াঙ্গেল পিওসি উই হ্যাভ দেখো এরকম ফর্মুলা তোমরা এইচএসে পড়েছিলে পিওসি ট্রায়াঙ্গেলটা থেকে এখানে আমাদের পি পয়েন্টটা ছিল আর কমা থিটা পিওসি ট্রায়াঙ্গেলটা থেকে দেখো লিখতে পারবো উই হ্যাভ সিপি স্কোয়ার ইজ ইকাল টু ওসি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার আর কি হয় মাইনাস টু ইন্টু ওপি ইন্টু ওসি ইন্টু আর কি লিখতে পারবো ওদের অন্তর্ভুক্ত কোণের কোসাইনটা মানে হচ্ছে কস অফ অ্যাঙ্গেল সিওপি কোণ ইনটু কস অফ অ্যাঙ্গেল সিওপি কোণ এরকম লেখা যায় এই ফর্মুলা তোমরা এইচএসে পড়ে এসছো এবার দেখো এখান থেকে আমি মানটা বসাবো অর দিয়ে সিপি স্কোয়ার সিপি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার ওসি স্কোয়ার ওসি মানে হচ্ছে রো স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার তাহলে এ স্কোয়ার ইজ ইকাল টু পেয়ে গেলাম রো স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস টু ইন্টু ওপি ইন্টু ওসি মানে টু ইন্টু ওপি ইন্টু ওসি মানে হচ্ছে আর ইন্টু ওসি মানে হচ্ছে রো তাহলে টু রো আর ইন্টু টু রো আর ইন্টু হয়ে যাবে কস অফ অ্যাঙ্গেল সিওপি কোণ সিওপি কোণ মানে হয়ে যাচ্ছে থিটা মাইনাস আলফা তাহলে আমরা কি পেয়ে গেলাম না এখান থেকে লিখে দিচ্ছি দেখো
আমরা যে সমীকরণটা পেলাম, দাস এ স্কোয়ার ইজ ইকাল টু, এ স্কোয়ার ইজ ইকাল টু আমরা পেয়েছি আর স্কোয়ার প্লাস রো স্কোয়ার মাইনাস টু রো আর ইন্টু কস অফ থিটা মাইনাস আলফা, এটা অ্যাঙ্গেল হবে না, এটা ব্র্যাকেট দেবে, কস অফ থিটা মাইনাস আলফা। এবার এই যে সমীকরণটা পেলে এ স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার প্লাস রো স্কোয়ার মাইনাস টু রো আর কস অফ থিটা মাইনাস আলফা, এটাই হয়ে যাচ্ছে কি না, এটাই হয়ে যাচ্ছে সার্কেলটার জেনারেল ইকুয়েশন। তাহলে এখান থেকে দেখো বলতে পারি এই জিনিসটাই পেয়ে যাচ্ছ, দিস ইজ দ্য রিকোয়ার্ড জেনারেল ইকুয়েশন, দিস ইজ দ্য রিকোয়ার্ড জেনারেল ইকুয়েশন দিস ইজ দ্য রিকোয়ার্ড জেনারেল ইকুয়েশন অফ এ সার্কেল। এবং এই যে সার্কেলটা জেনারেল ইকুয়েশন অফ এ সার্কেল যেটা পেলাম, দেখো সেই সার্কেলটা কোথায় পেলাম, না ইন পোলার কোঅর্ডিনেটস, দেখো ইন পোলার কোঅর্ডিনেটস। তাহলে আমরা পোলার কোঅর্ডিনেটস এ কি দেখলাম এখান থেকে, এই থিওরিটা থেকে, না পোলার কোঅর্ডিনেটস এ যেটা সার্কেল বা বৃত্তের যেটা সাধারণ সমীকরণ, জেনারেল ইকুয়েশন মানে সাধারণ সমীকরণ যেটা হয়, যেটা আমরা স্ট্রেট লাইনের ক্ষেত্রেও দেখেছিলাম, ঠিক আছে, পোলার কোঅর্ডিনেটস এ স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন কি দেখেছিলাম, না মনে করে দেখো, তোমার পোলার তোমার ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন ইন পোলার কোঅর্ডিনেটস, তার যে যে জেনারেল সমীকরণ ছিল সেটা দেখেছিলাম, 1/r = A cos θ + B sin θ, যেখানে এ আর বিটা কনস্ট্যান্ট ছিল। তেমনি এখানেও আমরা জেনারেল ইকুয়েশন অফ এ সার্কেল ইন পোলার কোঅর্ডিনেটস সেটা পেলাম, সেটা হচ্ছে A² = R² + ρ² - 2ρ × cos θ - α। এই সমীকরণ কিন্তু তোমাকে মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে এখানে। এবার এই থিওরিটা আমাদের ডিডিউস করা হলো, এবার এখান থেকে আমরা দেখো কিছু ইম্পর্টেন্ট রেজাল্ট বার করব, ঠিক আছে, সেই রেজাল্ট গুলো এক এক করে আসবো। তার আগে তোমরা এই থিওরেমটা যেটা বার করলাম আমরা, তোমার জেনারেল ইকুয়েশন, ঠিক আছে, ইন পোলার কোঅর্ডিনেটস অফ এ সার্কেল, সেটা আগে দেখে নাও ভালো করে, তারপরে আমরা এখান থেকে আরো কিছু ইম্পর্টেন্ট রেজাল্ট আমরা ডিডাকশন করবো।